পরের টপিকটা হচ্ছে পিপিএম আমাদের অনেক পরিচিত একটা জিনিস পিপিএম হচ্ছে পার্টস পার মিলিয়ন আমি লেখছে শুতে বলছি এরকম আরো অনেক কিছু আছে পিপিএম পার্টস পার মিলিয়ন পার পিপিবি পার্টস পার বিলিয়ন পিপিটি পার্টস পার ট্রিলিয়ন তাই না বেশ মজা কিন্তু মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়নের কথা শুনে টাকা পয়সার কথা চলে আসে যে সবার মাথায় জিনিস কাজ করে যে এটা টাকা পয়সা রিলেটেড কিছু মনে হয় যাই হোক এটা খুবই ক্ষুদ্র আকৃতির একটা ইউনিট পিপিএম পার্টস পার মিলিয়ন ঠিক আছে যে এক মিলিয়নে কতগুলো পার্টস আছে সেটা নিয়ে এসে চিন্তা করবে তো যাই হোক তো এই জিনিসটা ফর্মুলাটা কি ফর্মুলা একটা সূত্র আছে এটা সহজ অঙ্ক করা সেটা হচ্ছে এক হাজার এস এম ঠিক আছে এখানে এস এম এর সূত্রটা এটাগুলো মানে কি এস হচ্ছে তোমার মোলার এটিতে ঘনমাত্রা আর এম হচ্ছে তোমার মোলার ভর মোলার ভর অঙ্কটা কি এমন হতে পারে অঙ্কটা এমন হতে পারে যে এক লাখ পিপিএম বিশিষ্ট কোন ক্লোরিন গ্যাস এর ঘনত্ব সাপোজ তোমাকে বের করতে বলছে মোলারিটি এককে এই টাইপের একটা জিনিস কনভার্সন দেখানোর জন্য আমি বলতেছি সাপোজ ধর এই টাইপের কিছু একটা ঘনত্ব বলছে এটা ঘনমাত্রা হবে আর কি ঘনমাত্রা ঘনমাত্রা মোলারিটি এককে কত তো এই টাইপের প্রবলেম আমি আসলে মূলত এটা ইউজ দেখাচ্ছি যে এরকম হয়তো তোমাকে অন্যভাবে দিতে পারে অঙ্কটা সেটা হচ্ছে এরকম যে এই পিপিএম ভ্যালুটা দেওয়া আছে কত এক লাখ জাস্ট ভ্যালুটা বসাও এখানে হচ্ছে এক লাখ এখানে ফর্মুলার হচ্ছে এক হাজার ইন্টু ঘনমাত্রা কিসে বের করতে বলছে মোলার তার মানে এসে বের করতে হবে আর যেহেতু ক্লোরিন গ্যাস অনু সুতরাং এটা হচ্ছে সেভেন্টি ওয়ান তার মানে তুমি এটা যদি তুমি ভ্যালুটা বসাও দেখো কাটাকাটি চলে যাচ্ছে অনেক কিছু কাটা যাচ্ছে তাহলে এর সমান কত হবে একশো বাই হচ্ছে সেভেন্টি ওয়ান ওয়ান পয়েন্ট সামথিং আসবে তাই তো এত সামথিং হচ্ছে ধরো হচ্ছে মোলার এইভাবে তোমাকে অঙ্কটা দিতে পারে অথবা তোমাকে এটাও দিতে পারতো যে মোলার দেওয়া আছে তুমি তো মোলার ভর জানো সেটা তুমি পিপিএম বের করো ঠিক আছে এইভাবে জাস্ট কনভার্সন আসবে তোমার জাস্ট মাথায় রাখতে হবে কোন জিনিসটা যে পিপিএম সমান হচ্ছে এক হাজার এস ইন্টু এম তো এটাই মূলত হচ্ছে আমাদের মোলারিটি নর্মালিটি মোলালিটি পিপিএম শতকরা প্রকাশ এই টোটালটা হচ্ছে আমাদের ঘন প্যাকেজের মধ্যে ঠিক আছে এখান থেকে তুমি ম্যাক্সিমাম অ্যামাউন্টে তুমি কোশ্চেন কমন পাবা তো এই জিনিসগুলো আমাদের একটু ভালো করে জানতে হবে আমি তোমাদের একটা সাজেশন দিব সেটা হচ্ছে এটা যে তোমরা চেষ্টা করবা এই সূত্রগুলো একটু বারবার করে প্র্যাকটিস করতে এবং এই সূত্রগুলো যা অনেক ক্ষেত্রে দেখা যায় যে তোমার স্ক্রিপ্টে অনেক জায়গা কম থাকে এবং এগুলো যেহেতু মুখে মুখে আনসার করা যায় তুমি যদি এমন হয় যে তোমার ভ্যালুগুলো খুব কঠিন থাকে ভ্যালুগুলো কঠিন সেখানে থাকবে যেখানে তোমার ক্যালকুলেটার ইউজ করতে দিবে

সেটা একটু ভালো করে বুঝা তো মূল ভগ্নাংশ টপিক থেকে অ্যাডমিশনে অনেক কোশ্চেন আসে তো মূল ভগ্নাংশ টপিকটা আমরা একটু বুঝি দেখি ব্যাপারটা কেমন মনে করো যে একটা পাত্রে উপাদান আছে এ আর বি একটা একটা পাত্রে দুটো উপাদান মিশ্রণ সেখানে এ আর বি দুটো উপাদান আছে তো এ যদি ডাব্লিউ এ পরিমাণে থাকে এবং বি হচ্ছে ডাব্লু বি পরিমাণে আছে তো আমরা জানি যে আমি যদি এ আর বি এর মূল সংখ্যা বের করতে চাই মূল সংখ্যা যদি এন এ হয় তখন এই এন এর সমান কি হবে ডাবলু এ বাই হচ্ছে এম এ মানে হচ্ছে এর ভরকে তার মূল ভর দিয়ে ভাগ করলে আমি মূল সংখ্যা পাবো আবার আমি যদি বি এর মূল সংখ্যা পেতে চাই এম বি সমান কি হবে ডাব্লু বি ডিভাইডেড বাই হচ্ছে এমবি এখন মূল ভগ্নাংশের কনসেপ্টটা কি মূল ভগ্নাংশের কনসেপ্টটা হচ্ছে এমন মূল ভগ্নাংশকে এক্স দিয়ে প্রকাশ করা হয় সাধারণত আমি যদি এর মূল ভগ্নাংশ বের করতে চাই ফর্মুলাটা হচ্ছে তুমি যার মূল ভগ্নাংশ বের করবা সেইটা মোল সংখ্যা ডিভাইডেড বাই টোটাল মোল সংখ্যা আমি এর বের করতে চাচ্ছি সুতরাং আমার ফর্মুলাটা হবে হচ্ছে এন এ ডিভাইডেড বাই এন টোটাল তো আমি এন এ ডিভাইডেড বাই এন টোটাল মানে কি এন টোটাল হচ্ছে এ আর বি এর মূল সংখ্যা যুগ ফল তাহলে এক্স এর সমান হবে এন এ ডিভাইডেড বাই এন এ প্লাস এন বি আবার তুমি যদি বি এর মূল ভঙ্গাংশ বের করতে চাও তখন ফর্মুলাটা কি হবে এন ডিভাইডেড বাই হচ্ছে এন টোটাল তো আমি ফর্মুলাটা বসাই এন বি এন টোটাল মানে হচ্ছে এ প্লাস হচ্ছে এন বি এটা একটা একটা মজার একটা ফর্মুলা দেখবা আমি যদি এই দুইটা যদি যোগ করি এক্স এ আর হচ্ছে এক্স বি যোগ করি তাহলে দেখতে পাও এন এ ডিভাইডেড বাই এন এ প্লাস বি প্লাস এন বি ডিভাইডেড বাই এন এ প্লাস এন বি আলটিমেটলি কি দাঁড়াচ্ছে আলটিমেটলি দাঁড়াচ্ছে দেখো এই দুটা কিন্তু উপরে নিচে কাটাকাটি যাচ্ছে তার মানে হচ্ছে আমরা বলতে পারি কোন একটা মিশ্রণের যতগুলো উপাদান আছে সেই সব উপাদানের মূল ভগ্নাংশের যোগফল অলওয়েজ কি হবে ওয়ান হবে এই কনসেপ্টটা আমাদের মাথায় রাখতে হবে পরীক্ষায় মাঝে মাঝে কি ধরনের ছোটখাটো এমসিকিউ দিবে তোমাকে একটা মিশ্রণের বলে দিবে যে সাপোজ কোন একটা মিশ্রণে এর মূল ভগ্নাংশের পরিমাণ পয়েন্ট সেভেন হলে বি এর মূল ভ্যালুটা কত হবে তো এটা তারা কি জানতে চাচ্ছে না যতগুলো উপাদান আছে তাদের যোগফল মূল হবে সুতরাং আমাকে যদি বলে যে এর মূল ভগ্নাংশের ভ্যালু হচ্ছে পয়েন্ট সেভেন এবং বি এর মূল ভগ্নাংশ কত তাহলে বুঝতে আনসার হচ্ছে ওয়ান মাইনাস পয়েন্ট সেভেন দ্যাট মিন্স হচ্ছে পয়েন্ট থ্রি এইটা একটা ছোটখাটো এমসি কিউ যেখানে ক্যালকুলেটর ইউজ করতে দেয় না সেখানে আসতে পারে তো বুঝতে পারতেছো যেখানে ক্যালকুলেটর ইউজ করতে দেয় সেখানে হয়তো একটু বড় করে অঙ্কটা আসবে যেখানে তোমাকে ক্যালকুলেশন করতে হবে তো আমরা এই টাইপের একটা অঙ্ক করে আসি সাপোজ অঙ্কটা হচ্ছে এমন যে তোমাকে বলা হয়েছে যে একটা একশো গ্রাম ভরের চিনি দ্রবণ একটা পাত্রে একশো গ্রাম ভরের চিনি দ্রবণ আছে তো সেখানে আঠারো গ্রাম পানি আছে তোমাকে বলছে যে চিনি এবং পানির মূল ভগ্নাংশ কত হবে সেটা তোমাকে বের করতে হবে প্রশ্নটা আবার বলি প্রশ্নটা হচ্ছে এমন একটা পাত্রে একশো গ্রাম ভরে একটা চিনি দ্রবণ আছে দেখো এই একশো গ্রাম ভরের মধ্যে চিনিও আছে পানিও আছে ইন্ডিভিজুয়ালি বলে দেওয়া আছে যে পানির ভর হচ্ছে আঠারো গ্রাম তোমাকে বের করতে বলছে চিনি এবং পানির মূল ভগ্নাংশ কত হবে তো খেয়াল করো যে আমাদের প্রথমে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে কি এখানে পানি যদি গ্রাম হয় তাহলে চিনির চিনির ভর ভর কত হবে হচ্ছে একশো থেকে বাদ যাবে তার মানে হচ্ছে এইটি টু গ্রাম ইন্ডিভিজুয়ালি আমি দুইটা উপাদানে কিন্তু ভর জানি মানে এটা যদি এ হয় আর এটা যদি বি হয় আমি কিন্তু ডাব্লিউ এ এবং ডাব্লু বি কিন্তু জানি আমরা এটাও জানি পানির সংকেত হচ্ছে এইচ টু ও যার মোলার ভর হচ্ছে আঠারো তোমার চিনির মোলার সংকেত হচ্ছে আসে খেয়াল করো বারো ইন্টু বারো কার্বনের হচ্ছে বারো বারোটা আছে বলে বারো ইন্টু বারো প্লাস হাইড্রোজেনের হচ্ছে ওয়ান কতগুলো আছে বাইশটা আছে ইন্টু ওয়ান প্লাস ইলেভেন ইন্টু সিক্সটিন এটা টোটালটা ক্যালকুলেশন করলে থ্রি ফর্টি টু আসে তার মানে আমি কি দেওয়া আছে দেখো আমি কিন্তু পানির মোলার ভর জানি একইভাবে ভাবে চিনিরও মোলার ভর জানি আমার প্রশ্নে দেওয়া আছে পানির ভর এবং হচ্ছে চিনির ভর আমি কিন্তু ইজিলি এখন পানি এবং চিনির ভর অংশ বের করতে পারবো ফর্মুলাটা কেমন ছিল ফর্মুলা ছিল এমন যে ধরো এক্স অফ এইস টু পানির মূল ভগ্নাংশ আমি বের করতে চাচ্ছি দেখো পানির ভর কত আঠারো গ্রাম উপরে হচ্ছে আঠারো বাই হচ্ছে আঠারো ডাব্লু বাই এম একই ভাবে নিচে আসবে কত আঠারো বাই আঠারো লিখলাম পানিরটা লিখলাম প্লাস এইটটি টু ডিভাইডেড বাই থ্রি ফর্টি টু উপরে দেখো ওয়ান আসে ডিভাইডেড বাই ওয়ান প্লাস এটা আসবে হচ্ছে ধরো পয়েন্ট টু থ্রি আলটিমেটলি কত আছে ওয়ান বাই পয়েন্ট টু থ্রি এটা ক্যালকুলেশন করলে পয়েন্ট সেভেন কিছু একটা আসতে পারে আমি যদি পানির মোল ভগ্নাংশ জানি আমি যদি পানির মোল ভগ্নাংশ জানি পানি এবং চিনির মোল ভগ্নাংশের যোগফল হবে ওয়ান তুমি যদি পানিরটা জানো তুমি খুব ইজিলি কিন্তু চিনির মোল ভগ্নাংশ ভ্যালুটা বের করতে পারবে এক থেকে বাদ দিতে হবে তো যাই হোক এই টাইপের অঙ্ক কোথা আসতে পারে যেসব ভার্সিটিতে ক্যালকুলেটর ইউজ করতে দিবে সেসব ভার্সিটিতে সাধারণত তোমাকে এই ধরনের প্রশ্ন আসতে পারে তো এবার আমরা শিখব নতুন একটা টপিক সেটা হচ্ছে অম্লমিতি খারমিতি এই টপিকসটা অনেক ইম্পর্টেন্ট তুমি যেখানে পরীক্ষা দিতে যাও না কেন অম্লমিতি খারমিতি থেকে একটা অঙ্ক থাকবে তো একটু দেখো যে এখানে ফর্মুলাটা আমাদের একটু নতুন ভাবে জানতে হবে যেহেতু ভার্সিটি অ্যাডমিশন আমাদের খুব ফাস্ট আগাতে হয় আমাদের বড় করে অঙ্ক সলভ করার সিস্টেমটা এখানে নাই তো একটু দেখো যে অম্লমিতি ব্যাপারগুলো অঙ্কগুলো কেমন হয় সাধারণত বা ফর্মুলা কিভাবে করতে হয় মানে বানাতে হয় সিস্টেমটা হচ্ছে এরকম যে আমরা অলরেডি অ্যাসিড খার টাইট্রেশনের নাম শুনছি এখানে কি করা হয় যে একটা জানা ঘনমাত্রার আয়তন এবং ঘনমাত্রা থাকে সেখান থেকে অজানা ঘনমাত্রার আমরা আয়তন অথবা অজানা কোনো কিছুর হচ্ছে তোমার হচ্ছে ঘনমাত্রা বের করতে পারি মানে চারটা থেকে তোমার তিনটা ভ্যালু দেওয়া থাকে একটা আন্দোলন আমরা বের করতে পারি তো অম্লমিতি খারমিতি এবং জারণ বিজারণের অঙ্ক কিন্তু সেম কেন কারণ হচ্ছে আমরা অলরেডি তুল্য সংখ্যা কনসেপ্টটা শিখে ফেলছি তো এখানে সিস্টেমটা হচ্ছে এরকম যে এক পাশে অ্যাসিডের মোল সংখ্যা থাকবে আরেক পাশে ক্ষারের মোল সংখ্যা থাকবে আমরা যেহেতু এখন তুল্য সংখ্যা জানি এজন্য জন্য আমরা এখন কি অ্যাড করব এখানে দুই পাশেই হচ্ছে তার তুল্য সংখ্যা দিয়ে আমরা গুণ করব তাহলে এখানে আসবে হচ্ছে ই বেজ বেজ মানে হচ্ছে খার এক পাশে এন অ্যাসিড ইন্টু ই অ্যাসিড আরেক পাশে এন বেজ ইনটু ই বেজ এখন কোনো কোনো অঙ্কে দেখা যায় যে অ্যাসিড খারের সাথে মাঝে মাঝে ধাতুও থাকতে পারে তো যেহেতু ধাতু যোগ করা হয়েছে ধাতু এখন কি ধর্মী ধাতু হচ্ছে খার ধর্মী সুতরাং ফর্মুলার বা সমীকরণের ক্ষেত্রে আমরা ধাতুকে খারের পাশে রাখবো এম বেজ ইন্টু ই মেটাল তো কোনো কোনো অঙ্কে দেখবা যে অনেকগুলো অ্যাসিড অনেকগুলো খার দিয়ে ফেলছে তখন আমরা কি করব এর জন্য আমরা ফর্মুলার সামনে প্রত্যেকটা সামনে কি ইউজ করব সামেশন সাইন ইউজ করব তাহলে আমাদের টোটাল সমীকরণটা كده থাকছে সামেশন অফ এন অ্যাসিড इनटू ई एसिड समान समेशन ऑफ एन बेस इनटू ई बेस प्लस समेशन ऑफ एन मेटल इनटू ई मेटल জারক বিজারকের ক্ষেত্রে যে আমাদের অঙ্কগুলো আছে আয়ন বিয়োজনে সেই অঙ্কগুলো কিন্তু ঠিক একই ফর্মুলা একই টাইপের ফর্মুলা আমরা পরবর্তীতে দেখব তো আমরা এই অম্লমিতি খালোমিত কিছু অঙ্ক দেখে আসি তো অঙ্কটা সেরকম আমি এখন যে অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমরা এস এস তে করে আসছো আর অ্যাডমিশনের ক্ষেত্রে এটা কোথাও তুমি কমন পাবা এই অঙ্কটা তো অঙ্কটা বেশ মজা তোমরা নিশ্চয়ই কলেজে ল্যাবরেটরিতে কাজ করছো তো ল্যাবরেটরিতে যেটা হয় যে কাজে চেতে বেশি যেটা হয় যে শয়তানি বেশি হয় তো শয়তানিটা কিরকম হয় ধরো সাপোজ ল্যাবে তোমার কেউ নাই তো মামাও নাই সারও নাই তো এই সময় দেখা যায় সবাই যেটা করে ইচ্ছা মতো সব যোগ করতে থাকে তো ইচ্ছা মতো যোগ করার ক্ষেত্রে দেখা যায় যে আমরা সবাই দেখি যে ইচ্ছা মতো যোগ করার পর যে দ্রবণটা তৈরি তার কালারটা কি হয় এই টাইপের কিছু এক্সপেরিমেন্ট সবাই করে তো আমাদের এই এক্সপেরিমেন্ট হচ্ছে এরকম যে সাপোজ তোমাকে কি দেওয়া হয়েছে এখানে তোমাকে হচ্ছে টোয়েন্টি এম এল পয়েন্ট ওয়ান মোলার এইসিএল দেওয়া হয়েছে একটা পাত্রে একটা বেকারে টোয়েন্টি এম এল পয়েন্ট ওয়ান মোলার এইসিএল তোমার দেওয়া হয়েছে তো তোমার কাছে খুব অবাক লাগতেছে এটা এমন কি পানির মতো তো দেখতে তো তোমাকে বলা হয়েছে যে এই টোয়েন্টি এম এল পয়েন্ট ওয়ান হয়ে থাকো তুমি এটা জানো একটা প্রশমিত করতে তোমার একটা খাওয়া যোগ করতে হয় তো হাতের কাছে তুমি কি পাইলা হাতের কাছে তুমি সেভেন পয়েন্ট ফাইভ এম এল পয়েন্ট টু মোলার সোডিয়াম হাইড্রক্সাইড পাইলা এবং এটা তুমি ফেলে দিছো তুমি আল্লাহ করতেছ আল্লাহ কখন এটা প্রশমিত হয়ে যাবে তো একটা সময় যাওয়ার পর দেখলা যে এটা প্রশমিত হয়নি তো তোমার বন্টন খুব খারাপ মেজাজ খারাপ তুমি কি করলা হাতের কাছে একটা ধরো একটা ধাতু একটা পাইলা সেই ধাতুটা ধাম করে মধ্যে ফেলে দিছো ধরো সেটা ম্যাগনেশিয়ামের টুকরা লেখা ছিল তো ম্যাগনেশিয়ামের টুকরে ফেলে দেওয়ার পর দেখলা যেটা প্রশমিত হয়ে গেছে তো এখন ধরে তোমার টিচার এসে বলতেছে যে তুমি এটাকে প্রশমিত করার জন্য যে ম্যাগনেসিয়ামের টুকরোটা ফেলছো সে ম্যাগনেসিয়াম টুকরোর ভর কত ছিল সেটা তোমাকে বের করতে বলছে তো এই টাইপের অঙ্ক বা এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট এবং ম্যাক্সিমাম ভার্সিটি এডমিশন দেখবা যে ঠিক একই ভ্যালু দিয়ে তোমাকে অঙ্কটা আসতেছে তো এটা আমরা সলভ করব কিভাবে এটা আমরা সলভ করব যে আমি উপরে যে ফর্মুলাটা লিখলাম এই ফর্মুলা অনুযায়ী আমরা এটা সলভ করব একটু খেয়াল করো আমার এখানে কি কি ভ্যালু দেওয়া আছে আর কি কি ভ্যালু তোমার হচ্ছে বের করতে বলছে সেটা হচ্ছে মেইন জিনিস আমাদের খেয়াল রাখতে হবে খেয়াল করো বাম পাশে কি আছে বাম পাশে হচ্ছে অ্যাসিড আছে অ্যাসিডের মোল সংখ্যা এবং হচ্ছে অ্যাসিডের হচ্ছে তুল্য সংখ্যা তো দেখো তো অ্যাসিডের মোল সংখ্যা বের করার জন্য আমাদের কি কি ভ্যালু দেওয়া আছে আমাদের এখানে আয়তন দেওয়া আছে আমাদের এখানে কি দেওয়া আছে ঘনমাত্রা দেওয়া আছে তো আমরা নিশ্চয়ই এই ফর্মুলাটা জানি যে এন সমান ভি এস এই ফর্মুলা আমাদের কখন ব্যবহার করতে হয় যখন আয়তন দেওয়া থাকে এবং মোলারিটি এককে ঘনমাত্রা দেওয়া থাকে ঠিক তো আমাদের এটা মাথায় রাখতে হবে কিন্তু এই আয়তন কিন্তু অবশ্যই লিটার এককে তো এইটা যেহেতু আমরা জানি তাহলে আমরা ভ্যালুটা বসে ফেলি তো দেখো এখানে দেওয়া আছে 20 ml তাহলে আমি এই n অ্যাসিডের জায়গায় আমি কি লিখব v s v হচ্ছে কত 20 বাই হচ্ছে 1000 ইনটু s কত s হচ্ছে 0.1 এই s হচ্ছে 0.1 ফর্মুলা কি বসালাম n v s এবার দেখো তুল্য সংখ্যার ভ্যালুটা কত আমি আগের বলে ফেলছি এই HCl এর তুলন সংখ্যা বা অ্যাসিডের তুলন সংখ্যা কিভাবে বের করতে হয় এই HCl একটা মাত্র H+ দান করতে পারে সুতরাং HCl এর তুলন সংখ্যা হবে হচ্ছে 1 আবার বাম পাশ ক্লিয়ার এবার ডান পাশে আসো দেখো ডান পাশে কিন্তু আমাদের বেস বা ক্ষারের মোল সংখ্যার ভ্যালুটা বসাতে হবে এই জন্য আমাদের কি কি দেওয়া আছে এখানে কিন্তু একটা আয়তন দেওয়া আছে এখানে কিন্তু একটা আমাদের ঘনমাত্রা দেওয়া আছে তো একইভাবে আমি এই ফর্মুলা কিন্তু এখানেও আমি অ্যাপ্লাই করতে পারবো তাহলে দেখো আমাদের ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ ডিভাইডেড বাই হচ্ছে এক হাজার প্রশ্নটা বলতো যে সেভেন পয়েন্ট ফাইভকে কেন এক হাজার দিয়ে ভাগ করতেছি কারণটা হচ্ছে এটা মিলিলিটার এককে দেওয়া আছে আমাকে এই ভিএ ভ্যালুটা অলওয়েজ কোন এককে বসাতে হবে লিটার এককে এই জন্য এক হাজার দিয়ে এখানে ভাগ করা হচ্ছে এবার দেখো এসে ভ্যালু দেওয়া আছে কত এসে ভ্যালু দেওয়া আছে হচ্ছে পয়েন্ট টু ইন্টু বেজের হচ্ছে তুলো সংখ্যা বসাতে হবে সোডিয়াম হাইড্রক্সাইড একটা মাত্র ওইস দান করে সুতরাং তার তুল সংখ্যা ভ্যালু হচ্ছে ওয়ান প্লাস এবার দেখো এখানে একটা ধাতু দেওয়া আছে ধাতুটা কি দেওয়া আছে ম্যাগনেশিয়াম আমাদের প্রশ্ন কি ছিল আমাদের প্রশ্ন ছিল হচ্ছে এই যে ধাতুটা ফেলা হয়েছে এই ধাতুর ভর কত মানে ডাব্লিউ ভ্যালুটা চাচ্ছে তো দেখো এখানে আমাদের কি বসাতে হবে ধাতুর ক্ষেত্রে মোল সংখ্যার ভ্যালুটা বসাতে হবে তো ধাতুর যদি আমার মোল সংখ্যা বের করতে হয় আমাদের চাচ্ছে হচ্ছে ডাব্লিউ তাহলে এন সমান আমি কি জানি এন সমান জানি হচ্ছে ডাব্লিউ ডিভাইডেড বাই এম তাহলে আমাদের ফর্মুলা এখানে কোনটা বসবে আমাদের এখানে ফর্মুলাটা বসবে এন সমান ডাব্লিউ বাই এম তাহলে আমি বসাই দিই এখানে হচ্ছে এন হচ্ছে সমান ডাব্লিউ বাই এম এই হচ্ছে ডাবলু ম্যাগনেসিয়ামের এম হচ্ছে টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর বসালাম এবার খেয়াল করো ধাতুর ক্ষেত্রে আমাদের তুল্য সংখ্যা ভ্যালুটা বসাতে হবে ম্যাগনেসিয়ামের যোজনী হচ্ছে দুই সুতরাং টু হচ্ছে টু দেখো আমাদের এত বড় অঙ্ক জাস্ট এক লাইনে কিন্তু সলভ হয়ে যাচ্ছে জাস্ট তুমি যদি এই সূত্রটা মনে রাখতে পারো এবার যদি আমি ডাব্লিউ এর ক্যালকুলেশন করি ক্যালকুলেশন করলে এটা ভ্যালু হচ্ছে পয়েন্ট ডাবল জিরো সিক্স গ্রাম এই টাইপের কোনো একটা ভ্যালু আসার কথা দেখো এই অঙ্কটা যদি ক্যালকুলেটর ইউজ করতে হয় এমন ভার্সিটিতে আসে অঙ্কটা আসবে এইভাবেই আর যদি এমন কোন ভার্সিটি যদি আসে যেখানে ক্যালকুলেটর ইউজ করতে দেয় না সেখানে সাধারণত দেখা যাবে এই যে ভ্যালুগুলো এগুলো খুবই সহজ করে দিবে একশো দুইশো অথবা তিনশো যেগুলো কাটাকাটি করা যায় এই টাইপের ভ্যালু দিয়ে অঙ্কটা করতে দিবে তো আমাদের পয়ের টাইপটা হচ্ছে মিশ্রণের ঘনমাত্রা এবং প্রকৃতি নির্ণয় এটা অনেক ইম্পর্টেন্ট তুমি যদি কোয়েশ্চেন ব্যাংক খুলো দেখবা যে এই টাইপের একটা অঙ্ক কোথাও না কোথাও আসছে ঠিক আছে আর এমন হতে পারে আমি যে অঙ্কটা করা আছি ঠিক এটাও আসতে পারে এমন হতে পারে তো দেখো এই প্রবলেমটা আমরা কিভাবে সলভ করব অঙ্কগুলো সাধারণত কেমন হয় অঙ্কগুলো হচ্ছে এরকম আবারও তুমি তোমাকে নিয়ে যাচ্ছ ল্যাবরেটরিতে এবার হচ্ছে তোমার টিচারও নাই যেটা বলছি তোমার ক্লাসে যে ল্যাবে যে মামাও সেও নাই তো দেখা যাচ্ছে যে তোমার মাথা শয়তা আসছে কিরকম শয়তা নিয়ে আসছে যে আশেপাশে যত তোমার কেমিক্যালস আছে তুমি সব যোগ করবা যোগ করে তুমি কি করবা বিজ্ঞানী হয়ে পৃথিবী ধ্বংস করে দিবা এমন কিছু একটা তো যাই হোক তো এই যে আমাদের বিকারে তুমি কি করলা তোমার ইচ্ছা মতো তুমি একটা অ্যাসিড নাও ধরো হচ্ছে টু হান্ড্রেড এম এল ওয়ান মোলার এই নিছো তুমি তো নেওয়ার পর তোমার মনটা খুবই খারাপ কেন কারণ এটা তো পানির মতো কালারি এমন কিছু একটা হয় না আহামরি কিছু তো হঠাৎ করে তোমার ফ্রেন্ডের মাথায় একটা বুদ্ধি আসলো সে বললো যে একটা তো অ্যাসিড দেওয়া হয়েছে তাহলে এবার একটা খার নি দেখি কি হয় তো সে কি করলো এর মধ্যে একটা খার ঢেলে দিল ধরো একশো এম এল মোলার সোডিয়াম ওয়ান হাইড্রক্সাইড তো এটা নেওয়ার পর দেখা যাচ্ছে যে বিক্রিয়া হচ্ছে কালারও চেঞ্জ হচ্ছে তোমার ভালো লাগতেছে যে না আমরা কিছু একটা করতেছি তো হঠাৎ করে অন্য একটা ফ্রেন্ড এসে কি বললো যে কি সোডিয়াম নেওয়া হচ্ছে খুবই দুর্বল প্রকৃতির কিছু আসলে কিন্তু সবল কিন্তু একটা সবল অ্যাসিড একটা সবল থার নেওয়া হয়েছে সে একদম অ্যাসিডের রাজাকে ডেকে নিয়ে আসছে ধরো সালফিউরিক অ্যাসিড কে ডেকে নিয়ে আসছে যে অ্যাসিডের রাজা এই সালফিউরিক অ্যাসিড এখানে ঢালতে হবে সে কি করলো মোটামুটি ভাবে ধরো টু হান্ড্রেড এম এল টু মোলার সালফিক অ্যাসিডের মধ্যে ঢেলে দিছে বুঝতে পারছো কি অবস্থা হবে এখানে সাধারণত ওয়ান মোলার সালফিক অ্যাসিড নিলে এই পাতটা গরম হয়ে যায় এমন হয়ে যায় ফেটে যায় সে কিন্তু টু মোলা নিছে মানে পৃথিবী ধ্বংস একটা উপক্রম হয়ে গেছে আর কি অন্য একটা ফ্রেন্ড দেখা যাচ্ছে যে এর মধ্যে চুনের পানি ঢেলে দিছে যে ফিফটি এম এল পয়েন্ট ওয়ান মোলার ক্যালসিয়াম হাইড্রক্সাইড চুনের পানি ঢেলে দিছে এবার দেখলাম যে এই বিকারের মধ্যে একদম মানে বিশাল একটা বিক্রিয়া শুরু হয়ে গেছে তো হঠাৎ করে তোমাদের মধ্যে কিছু ফ্রেন্ড থাকে না যে সেই ফ্রেন্ডটা হচ্ছে সবসময় চুলটা পাল্টা মাথায় চিন্তা আসে তার মাথায় চিন্তা আসছে যে তোমার সবাই চিন্তা করছে এই সলিউশনটার কালার কি তার মাথায় আসছে যে এই যে দ্রবণটা আমরা তৈরি করলাম এই দ্রবণের ঘনমাত্রা কি হবে এখন এত কিছু তো আমরা মিশ করে ফেলছি আবার এই দ্রবণটা কি এখন প্রশমিত অবস্থায় আছে নাকি এটা অ্যাসিড নাকি এটা খার হয়ে গেছে তো আমাদের এই টাইপটাও ঠিক একই রকম এই টাইপটা হচ্ছে বলা হয়েছে যে মিশ্রণের ঘনমাত্রা এবং প্রকৃতি নির্ণয় মানে আমাকে এক ঢিলে দুই পাখি মারতে হবে একই সাথে এই মিশ্রণ থেকে ঘনমাত্রা বের করতে হবে একই সাথে আমাদের প্রকৃত নির্ণয় করতে হবে এটা সিস্টেমটা কি এটা সিস্টেম হচ্ছে আমরা যেটা করব ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা দ্রবণের মোল সংখ্যা এবং তুল্য সংখ্যার সাথে যোগ করে মিশ্রণটা আমরা ইকুয়াল করব মানে কি মানে হচ্ছে এরকম ফর্মুলাটা হচ্ছে অনেকটা এরকম যে এন আই ই আই সমান হচ্ছে এন ইন্টু ই এটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা দ্রবণের মূল সংখ্যা ইন্টু তুল্য সংখ্যা সমান হচ্ছে এই এনটা হচ্ছে মিশ্রণের মূল সংখ্যা ইন্টু হচ্ছে মিশ্রণের তুল্য সংখ্যা তো দেখি আমরা কিভাবে আগাই খেয়াল করো এখানে কয়টা দ্রবণ আছে এখানে হচ্ছে চারটা দ্রবণ আছে আমরা মার্কিং করে রাখি এটা ধরো হচ্ছে এক নাম্বার এটা মনে করো দুই নাম্বার এটা মনে করো তিন নাম্বার এটা মনে করো হচ্ছে চার নাম্বার আমাদের চারটা দ্রবণ আছে তাহলে এটা এক দুই তিন চার ফর্মুলাটা কেমন হবে এন ওয়ান ই ওয়ান প্লাস এন টু ই টু এন থ্রি ই থ্রি প্লাস এন ফোর ই ফোর সমান হচ্ছে এন ইন্টু ই আমি এটা বলছি ফার্স্টেই যে আমাদের এখানে কিন্তু একই সাথে ঘন মাত্রা একই সাথে প্রকৃতিও বের করতে হবে এক দিলে দুই পাখি মারার কথা বলছি এর জন্য আমরা যেটা করব যে একই অঙ্কের মাধ্যমে আমরা আমরা বের করে ফেলব তো আমাদের ট্রিক্সটা হচ্ছে হচ্ছে এমন অ্যাসিডকে প্লাস আর দুইটাই মাইনাস তুমি ইচ্ছা করলে উল্টাটা ধরতে পারো এটা তোমার ইচ্ছা এটা লাভটা কি লাভটা হচ্ছে এমন আনসার যদি পজিটিভ আসে তাহলে তুমি বলতে পারবা যে এই মিশ্রণটা এখন অম্লীয় কারণ তুমি অ্যাসিডকে প্লাস ধরছ আর যদি আনসার যদি নেগেটিভ আসে তাহলে তুমি বলতে পারবা এই মিশ্রণটা এখন খারিও জাস্ট এই ট্রিক্সটা ইউজ করে হচ্ছে আমরা একই সাথে দুইটা করব। তো করো যে এক নাম্বার দেওয়া আছে আছে সেখানে সামনে কি আসবে সামনে আসবে ধর হচ্ছে প্লাস তো HCl এর আমাদের মোল সংখ্যার ভ্যালুটা বসাতে হবে এজন্য জন্য আমাদের কি কি দেওয়া আছে আয়তন দেওয়া আছে আর হচ্ছে ঘনমাত্রা দেওয়া আছে ফর্মুলাটা কি হবে ভিওন তাই তো আগের অঙ্কটার মতো তাহলে ভ্যালুটা বসাই দুইশো ডিভাইডেড বাই হচ্ছে এক হাজার ইন্টু ঘনমাত্রা কত ঘনমাত্রা হচ্ছে পয়েন্ট ওয়ান ইন্টু এই সি এল এর তুলো সংখ্যা কত সংখ্যা হচ্ছে ওয়ান কারণ একটা মাত্র এস প্লাস দিতে পারে ইন্টু হচ্ছে ওয়ান দেখো এক নাম্বারটা শেষ এটা আমি কেটে দিই এটা আমাদের হয়ে গেছে এবার দেখো দুই নম্বরে আসো সোডিয়াম হাইড্রক্সাইডের ক্ষেত্রে আমাদের মোল সংখ্যা এবং তুলো সংখ্যা হলোটা বসাতে হবে দেখো সোডিয়াম হাইড্রক্সাইড একটা ক্ষার আমি অ্যাসিডকে প্লাস ধরছি তাহলে এটা খা যেহেতু সামনে আসবে হচ্ছে মাইনাস এখানেও কিন্তু আয়তন এবং ঘনবারটা দেওয়া আছে তাহলে আমাদের ভ্যালুটা হবে ভি হচ্ছে একশো এক হাজার দিয়ে ভাগ করে আমরা এটাকে কিসে নিয়ে আসলাম লিটারে নিয়ে আসলাম ইন্টু তুল্য সংখ্যা এবং ঘনমাত্রা দুটাই হচ্ছে ওয়ান ওয়ান ইন্টু ওয়ান দেখো আমাদের দুই নাম্বারটা সল্ভ এবার তিন নাম্বার আসো তিন নাম্বার সালফিরিক অ্যাসিড দেওয়া আছে আয়তন হচ্ছে ঘনমাত্রা আছে ভ্যালু বসাও যেহেতু সালফিক অ্যাসিড একটা অ্যাসিড সামনে প্লাস আসবে এখানে হচ্ছে টু বাই হচ্ছে এক হাজার ইন্টু ঘনমাত্রা টু সালফিক অ্যাসিড এর সংখ্যা হচ্ছে দুই কারণ দুইটা স্পাস দেয় এটাও শেষ এবারে আসা চার নাম্বারে চার নাম্বার খেয়াল করো এটা একটা খার ক্যালসিয়াম হাইড্রক্সাইড সামনে কি আসবে মাইনাস তাহলে ফিফটি বাই হচ্ছে আগের মতোই এক হাজার হচ্ছে পয়েন্ট ওয়ান ক্যালসিয়াম হাইড্রক্সাইড দুইটা ওএইচ প্লাস দান করে ইনটু হচ্ছে 2 তারপর আমরা দেখো বাম পাশ ক্লিয়ার এটা শেষ এবার আসো ডান পাশে ডান পাশে আমাদের এই n ইনটু e দুইটাই হচ্ছে মিশ্রণের মিশ্রণের মোল সংখ্যা ইনটু মিশ্রণের তুল্য সংখ্যা তাহলে আমাদের বের করতে হবে যে মিশ্রণের ঘনমাত্রা তাহলে n সমান কোন ফর্মুলা v s এই ফর্মুলাটা আমাদের ডান পাশে বসবে v ইনটু s ইনটু e এখানে s এর ভ্যালুটা হচ্ছে আমাকে বের করতে হবে কথা হচ্ছে এই আয়তনের ভ্যালুটা কত হবে আয়তন হবে হচ্ছে যেহেতু আমার পাত্র আয়তন দেওয়া নাই সুতরাং প্রত্যেকটা আয়তন ইন্ডিভিজুয়ালি যোগ করে ভ্যালুটা বসাতে হবে আবারও বলে রাখি যদি এমন হয় অঙ্কে পাত্রের আয়তনটা দেওয়া আছে তাহলে পাত্র আয়তন ব্যবহার করব। যেহেতু পাত্র আয়তন দেওয়া নাই সুতরাং সবগুলো আয়তন ইন্ডিভিজুয়ালি যোগ করে ভিএ ভ্যালুটা বসাতে হবে দেখো কত হয় দুইশো তিনশো পাঁচশো সাড়ে পাঁচশো তাহলে ভিএ ভ্যালুটা হবে হচ্ছে ফাইভ ডিভাইডেড বাই হচ্ছে এক হাজার ইন্টু এস হচ্ছে ভ্যালু বের করতে হবে তুলো সংখ্যা কি হবে মিশ্র তুলো সংখ্যা অলওয়েজ হবে হচ্ছে ওয়ান কারণটা কি ইন্ডিভিজুয়ালি তুমি সবার সাথে তুলো সংখ্যা গুণ করছো মিশ্রণটা একক তুলো সংখ্যা হয়ে গেছে তুমি যদি আরো ডিটেলস বুঝতে চাও খেয়াল করো এই এইসিএল এখানে কিন্তু একক তুলো সংখ্যার একটা এইস প্লাস দান করতেছে এই ওইস মাইনাস সোডিয়াম হাইড্রক্সাইড একক তুলো সংখ্যার ওইস মাইনাস দান করতেছে এই সালফিরিক অ্যাসিড দুইটা এইচ প্লাস দান করতেছে এই ক্যালসিয়াম হাইড্রক্সাইড দুইটা ওইস দান করতেছে দেখো প্রত্যেকটা কিন্তু একক তুল সংখ্যার তার মানে মিশ্রণটা হয়ে গেছে একক তুল সংখ্যা এত কিছু তুমি বুঝতে না চাও সবসময় মাথায় রাখবা মিশ্র তুল সংখ্যা কলেজ কি হবে ওয়ান হবে এখন দেখো ক্যালকুলেশন করলে এসে একটা ভ্যালু আসবে সেটা যদি পজিটিভ হয় তাহলে আমি বলতে পারবো মিশ্রণটা অম্লীয় যদি এসে নেগেটিভ হয় তাহলে আমরা বলতে পারবো মিশ্রণটা কারণটা কি আমরা অ্যাসিডটা প্লাস ধরছি আর যদি মাইনাস ধরলে মানে বিচরণটা হচ্ছে তো এইভাবে আর কি সাধারণত এই টাইপের অঙ্ক আবার বলছি এত বড় অঙ্ক দিবে হচ্ছে যেখানে ক্যালকুলেটার ইউজ করতে দেয় আর যেখানে ক্যালকুলেটার ইউজ করতে দেয় না সেখানে দেখবা যে হয়তো বা একটা অথবা দুইটা থাকবে এবং কাটা কাটাকাটি করা যায় এমন কিছু ভ্যালু দিয়ে তোমাকে অঙ্কটা করতে দিবে